কবিতা তেজ মু জাম বনির কুই পাড়া শিবু কাগজ ও তোমার এত টুকু হইবে কেনে তুমি এবার কার মাধ্যমকে প্রথম হইছো তোমাকে বলিতে হইবে আরো কিছু টিভি ওলারে তুমি খেত মুজুরি মিয়া তুমি কি করে কামিন খাইতে মাধ্যমিকে প্রথম হইলে এটা তোমাকে বলতে হইবে খুলে পঞ্চায়েতে রনি বৌদি প্রধান উপপ্রধান এমএলএ এমপি সবাই একবারে হামিয়ে পড়লো আমাদের মাটির কুয়ে ঘরে জাম্বুরি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনে খুলে হাইকে দাইকে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শুনাইলে তখন মাকে জরে শুয়েছিলাম আমি কুড়ে ঘরে ঘুট ঘুটে আন্ধারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়ায় আমিও চোখ চলে হা ভাই ভাই গেছিলাম এ কি স্বপন দিচ্ছিল কি স্যার বললে স্বপন ল স্বপন লয় বা কথাটা শুনে কাঁদে ভাসাই দিলাম আমরা দু মা বেটি আজ বা থাকলে দেখাইত পাই থুম দেখাইত পাই প্রথম বহুত কিছু আমার বুকের ভিতর যেইটা জালু সন্ধ্যা বাতিটা জ্বালাই দিয়েছিল মানুষটা সেই বাতিটা আজকে আমাদের কৈরাঘরটাকে আলো করেছে সেটা দেখাইতে পারত আপনারা বলছেন বটে তোমাদের মতন মেয়ারা যদি উঠে আসে তাহলে ভারতবর্ষ উঠে আসে কথাটা খুবই সত্যি কিন্তু উঠে আসার রাস্তাটা যে কোনো তৈয়ার হয় নাই খারাপ পাহাড়ে ওঠা যে কি জিনিস বহুত দম লাগি বহু তেজ লাগি পাড়া সাজি যখন থেকে হয়েছে তখন থেকে শুনে আসে বেটি না মাটি ঠাকুমা বলত পরের ঘরে তারা ঢেলবে লিখা পড়া পাড়ার বাবুরা বলতোক তুই কুই পাড়া ছিলা তোর কামিন খাটা ছাড়া গতি কি বাপ বলত শোন সাজলি মন খারাপ করলেই তো হারিয়ে গেল সব কথা এক কান দিয়ে হালে আরেক কান দিয়ে বার করে দিবি শোন তোর মা তোর মা তোর মায় মা তার মায়ের মা সবাই করেছে কামিন গিরি বাবু ঘরে গতর খাটাই খাইয়েছে তাতে হইছেটা কি তাতে হইছেটা কি এই কথাটা মনে রাখবি সাজলি তুই কিন্তু কামিন হওয়ার জন্য জন্মাসাই যত বড় লাভ ব্যাসুক না কেন মাথা নুয়ায় নিজের তেজ টুকু না এই তেজ টুকুর জন্যেই তো লেখা পড়া আমাদের মতন ভাতা মানুষদের আর আছে তাকে যা বনির কুড়ি পাড়া শিবুকুরি বেতির সাজি